The wise dwarf made all the palace inhabitants meet up together in the same room. তাহলে যেদিন চুরি হলো তার ঠিক পরের দিন সকালেই ওই জ্ঞানী বামনটি প্যালেসের যে সকল বাসিন্দারা ছিল অর্থাৎ প্রাসাদে যে সকল বাসিন্দারা থাকতেন অর্থাৎ প্যালেসে যারা থাকতেন তাদেরকে ডেকে পাঠালেন এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন সেই রুমটা থেকে যেখান থেকে চুরি হয়েছিল সেই রুমটাতে নেক্সট দেখো কি বলেছে আফটার ইন্সপেক্টিং দেম ফর দ্য হোল মর্নিং এবং পরে তিনি কি করলেন সারা সকাল ধরে এই যে মানুষগুলোকে ডেকেছিলেন একটা রুমে তাদেরকে পর্যবেক্ষণ করে গেলেন অ্যান্ড ডিউরিং লাঞ্চ উইদাউট সেইং আ ওয়ার্ড তাদেরকে ভালো করে পর্যবেক্ষণ করলেন লাঞ্চের টাইম ধরেও মানে হচ্ছে দুপুরের সময় ধরেও আফটার ইন্সপেক্টিং দেম ফর দ্য হোল মর্নিং এবং সারা সকাল ধরে তিনি এই মানুষগুলোকে পর্যবেক্ষণ করে গেলেন অর্থাৎ ওই বামুন ব্যক্তিটি তিনি প্রত্যেকটা মানুষ যাদেরকে ডেকেছিলেন ঘরের ভেতরে তাদেরকে পর্যবেক্ষণ করে গেলেন ভালো করে অ্যান্ড ডিউরিং লাঞ্চ উইদাউট সেইং আ ওয়ার্ড এবং সকাল থেকে সে দুপুর অবধি একটাও কোনো কথা না বলে তিনি প্রত্যেককে পর্যবেক্ষণ করে গেলেন ভালো করে দ্য ডর্ফ স্টার্টেড আস্কিং দেম অল ওয়ান বাই ওয়ান এবার তিনি এই জ্ঞানী বামন ব্যক্তিটি তিনি জিজ্ঞাসা করা শুরু করলেন একজন একজন করে প্রত্যেকে কিছু না কিছু কোশ্চেন বা কিছু জিজ্ঞাসা করছে কি জিজ্ঞাসা করছে হোয়াট দে নিউ অ্যাবাউট দ্য স্টোলেন জুয়েলস তিনি তাদেরকে জিজ্ঞাসা করছেন যে তারা কি জানে যেই রত্নগুলি চুরি হয়েছে সেগুলো সম্পর্কে প্রত্যেকে কে কি জানে সেই সম্পর্কে তিনি এই বামন ব্যক্তিটি প্রত্যেককে জিজ্ঞাসা করলেন Once again, it